মুম্বাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। কাক ভোরে আন্ধেরি এলাকায় একটি ওষুধের দোকানে আগুন লেগে যায়। কারো নজরে আসার আগেই ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় দোকানের মধ্যে থাকা বেশ কয়েকজনের। প্রচুর দাহ্য বস্তু থাকায় মুহূর্তে বহুতলের ওপরের তলাতেও ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয় বাসিন্দারাই খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী, তবে শেষ রক্ষা হয়নি। বাড়ি থেকে বের করে আনা হয় পরপর আটটি অগ্নিদগ্ধ দেহ। ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ হয়ে আগুনে পুড়ে মৃত্যু বলে অনুমান পুলিশের। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম আরও নজন, হাসপাতালে মৃত্যু হয় আরও একজনের। শর্ট সার্কিট থেকে আগুন প্রাথমিক অনুমান দমকলের।